মধ্যবিত্তদের সমর্থনের বাইরে আবারও সোনার দাম। বন্ধুরা, সোনার দাম কিছুটা কমানোর পাঁচ দিন পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাজসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা 16 এপ্রিল থেকে কার্যকর হবে, অর্থাৎ আজকে রোববার সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে। বন্ধুরা, 11.664 গ্রাম সমান সমান এক ভরি। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে 1,283 টাকা। দাম বাড়িয়ে 98,443 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা এর আগে দাম ছিল 97,161 টাকা। এছাড়া 21 ক্যারেট প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে 1,225 টাকা। দাম বাড়িয়ে 93,954 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা এর আগে দাম ছিল 92,728 টাকা। 18 ক্যারেট প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে 750 টাকা। দাম বাড়িয়ে 80,540 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা এর আগে দাম ছিল 79,490 টাকা। সনাতন পদ্ধতি ভরিতে 874 টাকা দাম বাড়িয়ে 67,126 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা এর আগে দাম ছিল 66,252 টাকা। বন্ধুরা, সোনার দাম নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে সোনার ডিজাইন ও সোনার দাম ও সোনার বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন, ধন্যবাদ।